শুক্রবার বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলায় দলের একগুচ্ছ কর্মসূচিতে এলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এদিন কর্মসূচি শুরুর আগেই বিজেপির আরামবাগ দৌলতপুর কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এখন দেখুন তিনি কি জানালেন। আমরা জানি দুর্গাপূজার পরে কালীপূজা পর্যন্ত বিজয়া সম্মেলন আর দেখা সাক্ষাৎ মিষ্টি খাওয়া প্রণাম চলতে থাকে। বিজেপিও সারা পশ্চিমবঙ্গ জুড়ে অঞ্চল স্তর পর্যন্ত পঞ্চায়েত সম্মেলনে বিজয়া সম্মেলন করার যে অনুষ্ঠান নিয়েছে সূচি, তো আমরা পঞ্চায়েত স্তর পর্যন্ত সেই প্রোগ্রাম করছি। আমি আজকে এসেছি খানাকুলে, দুই জায়গায় এরকমের বিজয়া সম্মেলন আছে, সভা আছে, সেই জন্য আমাকে ডাকা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে আরামবাগে বর্ধমানে উচ্চারণে ইডি রেড করছে, সেখানে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে, যে মিলের যে দুর্নীতির কথা বিমানটা বলেছিল, তারপর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন, তাই এরকম কি বলবেন যে এত কি দুর্নীতি, যে দুর্নীতি সম্পর্কে কত দুর্নীতি হয়েছে এখনো বোঝা যাচ্ছে না। এমন কোনো বিভাগ নেই আর টিএমসি এমন কোনো নেতা নেই যে দুর্নীতিতে যুক্ত নয়। আগে বালি পাথর গরু পাচার হতো, তারপরে শিক্ষার দুর্নীতি এলো, তারপরে সেই হোমগার্ড থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেডে যত নিযুক্তি হয়েছে শিক্ষা বিভাগে, সব জায়গায় দুর্নীতি ধরা পড়লো। তারপরে মিউনিসিপ্যালিটিতে পুরসভা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি ধরা পড়লো, এখন রেশন দুর্নীতি, আরও কী কী বাকি আছে যতদিন না সেগুলোর ইনকোয়ারি হচ্ছে বোঝা যাবে না। তো সারা পশ্চিমবঙ্গকে, পুরো সমাজকে দুর্নীতির পাঁকে টিএমসি ডুবিয়ে দিয়েছে, তো মানুষের থেকে মুক্তি চাইছে, বিজেপি সে চেষ্টা করছে। আরামবাগ মহকুমা জুড়ে এখন রেশন দ্রব্য নিম্নমানের দেওয়ার একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? বা স্লিপ কেটে দিয়েছে, রেশন পাইনি, কি বলবেন? বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে, খালি আরামবাগ নয়, সিপিএমের আমলেও রেশন দুর্নীতি হয়েছিল, বড় আন্দোলন হয়েছিল, সেই দুর্নীতির কোনো খোঁজ করেনি। পরবর্তীকালেও কমপ্লেন হয়েছে, সিআইডি নিয়োগ করে দুর্নীতি তদন্তে কথা বলে চেপে দেওয়া হয়েছে। আজকে ইডি বা সিবিআই সেই দুর্নীতি তদন্ত করে মন্ত্রী থেকে আরম্ভ করে আর দালালদেরকে ধরেছে এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকার সম্পত্তিও পাওয়া যাচ্ছে। তো দুর্নীতি ধীরে ধীরে ছড়িয়ে গেছে শিকড় পাকড় চারিদিকে, সেগুলো খুঁজে বার করতে সময় লাগবে। সামনে লোকসভা ভোট কীভাবে আগাচ্ছে? এখন সারা ভারতবর্ষে মোদি ছাড়া কোনো নেতা নাই নেতৃত্ব দেওয়ার মতো, আর পশ্চিমবাংলায় দেখলে মোদিকে যদি প্রধানমন্ত্রী করতে হয় তাহলে বিজেপি বিকল্প এখানে। গতবারে মানুষ আমাদের ভোট দিয়েছিলেন 40%, 18 জায়গায় জেতার পরেও আরামবাগ সামান্য ভোটে আমরা হেরেছিলাম। এরকম আরামবাগের মতো আরও কিছু সিট যেগুলো গতবারে লড়াই করে হেরে গেছি আমরা, সেগুলোও জিতবো, পুরোনো সিট জিতবো। গতবারে টার্গেট 18-22 ছিল, 18 জিতেছিলাম। এবারে মাননীয় অমিত শাহ 35 বলে গেছেন, আমরা তো এগোচ্ছি সেই দিকে। আমার যা মনে হচ্ছে এই পার্টি টিএমসি তার সরকার যেভাবে ডুবে গেছে পাঁকে, পশ্চিমবাংলার মানুষ এখানে সুরাজ চাইছেন, মোদীর রাজ চাইছেন, 35ও পার হয়ে যেতে পারে। আচ্ছা, 24 লোকসভা ভোট দুর্নীতির হাতিয়ার হবে নাকি উন্নয়ন হাতিয়ার হবে? দুর্নীতির হাতিয়ার এখানে আছেই সবসময়, দুর্নীতি নিয়ে কিছু বলার নেই, রোজ চলছে, আপনারা বলছেন, কোর্ট বলছে। ভারতীয় জনতা পার্টি উন্নয়নের স্লোগান দিয়ে, সবকা বাদ সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে জিতে এসছে এবং মোদীজি সেটাই 10 বছর করে দেখিয়েছেন, যেটা কেউ করতে পারেনি। সারা দুনিয়া বিশ্বের মধ্যে তিনি উদাহরণ প্রতিষ্ঠা করেছেন সব দিক দিয়ে। তো পশ্চিমবাংলার মানুষ চাইবে যে 5 বছর যে ফ্রি রেশন সেটা মোদীজি দিতে পারেন, আবাস যোজনার বাড়ি তিনি বানিয়ে দিতে পারেন, শৌচালয় দিতে পারেন, গ্যাস দিতে পারেন, কৃষক সম্মান নিধি এবং আরও বিভিন্ন যে প্রকল্পের মাধ্যমে এই যে বিশ্বকর্মা যোজনা এসেছে, অতি সাধারণ মানুষ যারা খেটে খাওয়া নিজের হাতের কাজ করেন তাদের স্বাবলম্বী করার জন্য সহযোগিতা, এটা মোদি সরকার আর মোদি দিতে পারে, সেজন্য মোদি ছাড়ার কোনো রাস্তা নেই। কোনটা 100 দিনের কাজে টাকার হিসাব দিতে হবে, ওখান থেকে টাকা আসবে আর কিছু নেতা খেয়ে নেবে, তা কেন ওই জন্য টাকা দেবে? টাকাটা গরিব মানুষের জন্য দিয়েছে, গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে না, গরিব মানুষের নাম করে নেতারা টাকা খেয়ে নিচ্ছে, তার হিসাব দিতে হবে। কিন্তু বাকি সব টাকাই ঠিক সময় দিচ্ছে, আটকায়নি কিছু টাকা। ব্যাস তদন্ত হচ্ছে, এথিক্স কমিটি রিপোর্ট দিয়েছে, এখন ডিসিশন নেবেন স্পিকার, তার পদ যাওয়া উচিত। এই ধরনের লোকেরা ভারতবর্ষ তথা বাংলার রাজনীতিকে কলুষিত করেছে, গণতন্ত্রকে, সংবিধানকে, সংসদকে অপবিত্র করেছে, তো সেই জন্য শাস্তি পাওয়া উচিত।
পদ খারিজ নয়, শুধু আগামী দিনে যদি ইলেকশন লড়তে পারে না পারে তার ব্যবস্থা করা উচিত। আচ্ছা, এখন আপনারা অভিযোগ করছেন যে রাজ্য সরকার এখনো পুরোটা দুর্নীতিগ্রস্ত, অথচ বিজেপির থেকে এমপি এবং এমএলএরা এখনো তৃণমূলে জয়েন করছে, কি বলবেন? যারা দুর্নীতির সঙ্গে থাকতে চায় তারা চলে যাচ্ছে, সবাই তো সত্যের সঙ্গে থাকতে পারে না, চেষ্টা করছি আমরা লড়াই করতে। তাছাড়া চাপ আছে অধিকার, কেউ লোভে যাচ্ছে কেউ চাপে যাচ্ছে, সে দুই একজন সব জায়গায় থাকে যায়। ইউনেস্কোর তরফ থেকে বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল, সেই ফলকে মোদিজির নাম আছে অথচ রবীন্দ্রনাথের নাম নেই, এটাকে আপনি কীভাবে দেখছেন? মোদিজি ওখানকার আচার্য, সেই জন্য তার নাম আছে বর্তমানে। আমরা বলেছিলাম সেখানে লেখা উচিত রবীন্দ্রনাথের নামে, তো সেই জন্য যেখান থেকে এটা নির্ণয় হয়েছে সেখানে বলা উচিত। এখান থেকে মুখ্যমন্ত্রী রাস্তায় না নেমে আপিল করুন যে এটা শোধরানো হোক, রবীন্দ্রনাথের নাম যুক্ত করা হোক, আপত্তি নেই। তারপরে মমতা ব্যানার্জী বলে আমার নামও যুক্ত করা হোক, এটাও হতে পারে, কারণ সব জায়গায় ওনার নাম থাকে, শৌচালয়ে ওনার নাম থাকে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।